সকল রোজাদারদের ইফতার করালেন স্বল্প উপার্জনের এক টোটো চালক। কথায় আছে ডান হাত দান করলে বা হাত চান না, কিন্তু বর্তমানে অর্থনৈতিক দুরবস্থার শিকার হওয়া ব্যক্তিকে সামান্য কিছু সহযোগিতা করলেও ক্যামেরাবন্দি হয় আগে, পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কৃতিত্বের নজির স্থাপিত হয়। এর পেছনে অবশ্য অন্যদের অনুপ্রাণিত করার কারণ দেখিয়ে থাকেন অনেকেই। গোপালপুর মসজিদ কমিটি অবশ্য এমনটা মনে করে না, তাই চলতি রমজান মাসে রোজা থাকার পর ইফতারের ছবি তোলা নিষেধ। খবরের প্রয়োজনীয়তার কারণে অনুরোধ করা ছাড় মিলেছিল কিছুটা, আর সেই কারণেই আপনাদের দেখানো সম্ভব হয়েছে। স্থানীয় গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা আতাবুল মণ্ডল পেশায় টোটো চালক, স্ত্রী পরিবার ছেড়ে কর্মসূচি রাজ্যের বাইরে গিয়ে আটকে ছিলেন। কর্মহীন অবস্থায় সে সময় আল্লাহর করুণ কৃপায় মসজিদ কমিটি এবং পাড়ায় অনেকেই এগিয়ে এসেছিল সেই দুঃসময়। তখন অনুভব করেছিলেন সবার উপর মানুষত্ব, তাই তাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলেই আল্লাহর প্রতি আনুগত্য দেখানো যায়। বাড়ি ফিরে একটি টোটো কিনে ভাড়ার অর্থ থেকে প্রতিদিন 5 টাকা করে জমাতেন তিনি, আর সেই তিল তিল করে জমানো অর্থে গোপালপুর মসজিদ এবছর প্রায় 250 জন রোজাদারকে ইফতার করালেন তিনি। মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাকিম এই প্রসঙ্গে বলেন, অনেকেরই অর্থ আছে কিন্তু বড় মন থাকে না, তবে আতাবুল ভাইয়ের সদিচ্ছাকে সালাম জানাই, যে মানুষের জন্য ভাবে তার কথাই আল্লাহ ঘটাবে। বিদ্যমান অনেকেই মাঝে মধ্যে ইফতার করান, তবে আতাবুলের মতো দরিদ্র মানুষ এই প্রথম। তাদের কিরকম উপার্জন হয়, কিরকম সারাদিন উপার্জন? এখন তো একটু কম হয়ে যাওয়া, এখন উপরওয়ালার ইচ্ছায় যতটা হয়। এই লকডাউনের মধ্যে কিভাবে চলেছে সংসার? লকডাউনের মধ্যে আমি লকডাউনের আগে প্রথমে বোম্বেতেই ছিলাম, তারপরে লকডাউনের পরে বাড়িতে এসেছিলাম, বাড়িতে টোটো কিনেছিলাম। আমার টোটোতে তখন তেমন কাজ হতো না, এখন তাও মোটামুটি একটু হয়। পরিবারে কতজন সদস্য? পরিবারে আমি আছি, আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার স্ত্রী আছে। এদেরকে সেই সময় চালাতো? আমি ওখান থেকে যা পারতাম। হ্যাঁ, ওখানে কি কাজ করতেন? ওখানে বোম্বেতে আমি হোটেলে কাজ করতাম। হোটেলে? এখানে এসে যে টোটো চালাচ্ছেন তাতে তো যৎসামান্য ইনকাম হয়, তাই দিয়ে ধরুন আজকে খুব বহু টাকাই ব্যাপার, মানে আপনার 6 মাসেও ইনকাম হবে কিনা সন্দেহ এই এই টাকাটা। তো এটা কেন দিলেন? আমার মনে ইচ্ছা ছিল আমার যে আমার রোজার ভাইদের আমি ইফতার করাবো। আপনি নিজেও রোজা করেছেন? হ্যাঁ, নিজেও রোজা করেছি। আমি নিজে করেছি। আজকেও কাজে গিয়েছিলেন? না, আজকে আর কাজে যাইনি, আমি কাজে যেতে পারিনি আজকে। সব আপনি এতদিন ধরে কাজ করছেন তো, রোজার মধ্যেও কাজ করছেন? হ্যাঁ, রোজার মধ্যে কাজ করছি। আচ্ছা, তো আজকে কতজনের আয়োজন করেছেন? আজকে মোটামুটি 280 জনের মতো আয়োজন করা হয়েছে। আচ্ছা, তুমি পরিবার থেকে কোনো আপত্তি আসেনি? না, পরিবার থেকে আমাকে দুজনে প্রথমে আলোচনা করি, আলোচনা করার পরে তারপর দুজন আমরা মানে তারপর স্ত্রীও আপনাকে অনুপ্রেরণা দিয়েছে ব্যাপারে যে করার জন্য? হ্যাঁ, করার জন্য। কী নাম আপনার? আমার নাম আতাবুল মণ্ডল। কোথায় বাড়ি? এই গোপালপুর উত্তরপাড়া। যেখানে ইফতার হয় সেখানটায় রোজাদার বাদ দিয়েও মানুষজন থাকেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার মসজিদে শুধু রোজাদাররাই রয়েছেন, কিভাবে দেখছেন আর কে দিচ্ছে এই খরচ? আমাদের রোজা তো এখন রোজার পর 24টা রোজা চলছে, তো আমাদের রোজার হাদিস পাকের মধ্যে আছে, আমাদের নবী সাহেব বলেছেন যে রোজাদারকে ইফতার করানোর জন্য যদি একটা খেজুর দ্বারাতেও হয়, তো আমাদের মুসলিম সমাজে অনেক আছে তারা রোজাদারকে ইফতার করে। যেমন আমাদের আজকে মসজিদে একজন টোটো চালক ইফতার দিয়ে দাঁড়ানো হচ্ছে, আতাবুল মণ্ডল, উনি আজকে ইফতার প্রায় মোটামুটি 250 জনকে ইফতার করা। তো এটা একটা ভালো দিক, খুশির দিক, এটা তো বাড়িতে হয় না, এটা মসজিদে আমাদের একটা সৌভাতৃত্বের একটা নজির ফুটে ওঠে মসজিদে, সমস্ত এলাকা একত্রিতভাবে আমরা ইফতার করি। তো আমাদের নবী সাহেব বলেছেন যে রোজাদারকে পারলে একটা খেজুর দ্বারা ইফতার করা, এটা বিরাট পুণ্যের কাজ। সেই লক্ষ্যে আমরা অনেক মুসলমান আছে, রোজাদার আছে, তারা ইফতার করায় রোজাদারকে। তো এটা আমাদের একটা খুব ভালো দিক, এবং রোজাদার ইফতার করানো আমরা খুব খুশি আর কি। এই যে ধরুন এখন বিভিন্ন রকম মজলিশ বসে, ইফতার মজলিশ বসে, সেক্ষেত্রে অনেকে রোজাদার থাকে না বা সবাই মিলে খাওয়া দাওয়া করে, এটাকে কীভাবে দেখছেন আপনি? তো অনেক ক্ষেত্রে তো রাজনৈতিক নেতারা ইফতার ফাটি ফাটি দেয়, কিন্তু আমাদের তো এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নয়। এই আর এই অন্য জায়গায় করার থেকে মসজিদে করা সবচেয়ে উত্তম আর কি। আমাদের মসজিদ আমাদের উপাসনার ঘর, আল্লাহর ঘর আমরা মসজিদ। তো মসজিদে করলে আমাদের একটা আনন্দ হয়, ভিতরে খুশি হয় ভিতরে, আমাদের মনটা একটু উদ্বেলিত হয় আর কি। তো মনটা আমাদের সকলে আনন্দ থাকে, আর মসজিদে বসে সকলে একত্রিত আমরা একসাথে রোজা করি, একটা ভ্রাতৃত্বের নদী বা ঐক্যবদ্ধ একটা অনবদ্য ছবি একটা ফুটে ওঠে। এই তো ধরুন অনেকদিন ধরে আপনি ইমাম রয়েছেন, তো আপনার কখনো এরকম ধরনের কি পাই? আমাদের প্রত্যেক বছর এরকম অনেক লোক আছে, কিছুদিন আগেও একজন দিয়েছিল, ইফতার খাইয়েছিল, প্রায় 250-র উপরে
মানুষকে ইফতার খাওয়াই। আজকে তো সবচেয়ে গরিব টুকটুকি যারা এসে ইফতার করাচ্ছে, তো অর্থ থাকলে তো করে করে প্রত্যেক বছর, না থাকলেও যে করা যায় সেটা দেখা। হ্যাঁ, এইটাই আর কি, যে অনেকে তো পড়ালেখা, অনেকে সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সকলেই তো সকলের মধ্যে সদিচ্ছা থাকে না, মন থাকে না। মানুষকে খাওয়াতে গেলে একটা মনের ব্যাপার থাকে, সদিচ্ছা থাকা দরকার, মন থাকা দরকার মানুষকে খাওয়াতে গেলে। তো এই মন তো সকলের মধ্যে থাকে না, তবে অনেক বড় লোক আছে, অনেক ধনী মানুষের, তারা অবশ্যই ইফতার করায় না, তা নয়, তবে সকলে নয়, কিছু মানুষ আছে প্রত্যেক বছর ধনী গরিব নির্বিশেষে সকলে ইফতার করায়। কয়েকজন আছে আমাদের গোপালপুরতে আছে, এর আগেও তারা করিয়েছে ইফতার। আজকে সবচেয়ে একজন গরিব মানুষ, খুব আমরা আনন্দিত, একজন সবচেয়ে গরিব টোটো চালক আছে ইফতার করাতে আমাদের সকলকে। আমাদের খুব আমার নাম মাওলানা আব্দুল হাকিম, তাই মসজিদের আমি ইমাম, আর সারা শান্তিপুর মসজিদের আমি ইমাম মহাজ্জেন কল্যাণ সমিতি ইমাম সংগঠনের সভাপতি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।